ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি, আর আমি স্মরণে এসে গেছি গাঁটছড়া সিরিয়ালের লেটেস্ট আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল গাঁটছড়াতে ঋদ্ধি এবার জেনে গেল দ্যুতি আর খড়ির সমস্ত সত্যি, কিন্তু ব্যাপার হচ্ছে কি করে জানলো, আদেও কি সবটা জানলো, বলবো আজকে। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে পুরো ভিডিওটা না দেখে কিন্তু কেউ আগের থেকে কমেন্ট করবে না, আর ভিডিও দেখার শেষে অবশ্যই করে কমেন্ট করো আর শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করো। এবার ব্যাপার হচ্ছে, আমাদের দ্যুতি কিন্তু এখন রাহুলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তারই মধ্যে রাহুল আবার গান গাইতে শুরু করে দিয়েছে। গান গাওয়ার শেষে একটা বিশাল বড় মানে এক্সক্লুসিভ কালেকশনের ডায়মন্ড নেকলেস এনে দ্যুতির গলায় ঠেকিয়ে দিয়েছে, দিয়ে বলছে আপনি যদি আমার ওয়াইফ হতেন তাহলে এই হারটা শুধু আপনার জন্যই থাকতো। আবার পরিয়ে দিয়ে বলছে যে দেখে মনে হচ্ছে এই হারটা আপনার জন্যই বানানো হয়েছে। তারপরেই আবার নিজে হঠাৎ করে সরে যাচ্ছে ঝাঁপ মেরে, গিয়ে বলছে যে না 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 না, এইসব আমি কি বলছি, আপনার সাথে ঋদ্ধির বিয়ে ঠিক হয়েছে, আমার আমার নয়, আমার এগুলো ভাবা উচিত না, আমার এগুলো আমার এগুলো মাথাতেই আনা উচিত না, আমি কি করে ফেললাম, আমি ভুল করে ফেললাম। সে মানে নাটক একটা লেভেলে চলে, আর এ নাটক এক্সট্রিম লেভেলে চলছে। তো যাই হোক, আমাদের দ্যুতি আরও বলে যাচ্ছে, দ্যুতি ভাবছে যে আমার জন্য আর কি কি না অপেক্ষা করছে, ওয়েডিং নাইটে যদি আমাকে এইরকম একটা এক্সক্লুসিভ হার দেয় তাহলে বিয়ের পরে কত কত গিফট আমি পাবো। কিন্তু দ্যুতি এটা ভুলে গেছে যে কাঁচ বেশি চকচক করে, হীরে অতটাও চকচক করে না। তো যাই হোক, কাঁচ এখন বাড়িতে বসে রয়েছে, বাড়িতে বসে খড়ির বানানো মাছের চপ, চিকেন কাকলেট এসব খাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে কাঁচ কাঁচ হীরে না মানে কাঁচ তো দ্যুতির কাছে আছে, হীরে আসলে বসে রয়েছে দ্যুতির মাসির বাড়িতে, আর সেখানে বসে আরেক হীরের হাতের মাছের চপ, ডিমের কাকলেট, চিকেন কাকলেট এইসব খাচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে, ফার্স্টে কিন্তু কেউ এই খাবারটা খেতে চায়নি, কারণ অয়েলি ফুড অনেকেই কিন্তু ইগনোর করে, আর আমরা তেলে ভাজা অনেকেই ইগনোর করি, আমি বাদে, মানে আমাদের জেনারেশনে আমি বাদে সবাই বয়কট করে, আমি খাই। কিন্তু বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে ঋদ্ধির মা বলছিল যে না আমরা এরকম অয়েলি ফুড খাবো না, কিন্তু ঋদ্ধির কাকা বলছে আমি তো খাবোই বলে একেবারে এগিয়ে গেছে। আর তারপরে যখন সেই সমস্ত খাবার দাবার খেয়েছে, তারপরে প্রত্যেকের খুব ভালো লেগে গেছে। আর এইদিকে রাহুল মা ভাবছে যাক এই মহিলা এত গুল মারতে মারতে অন্তত একটা কাজ তো কাজের কাজ করলো। কিন্তু বিষয় হচ্ছে, এবার বলেছিল যে রান্নাগুলো কে করেছে দ্যুতি, সাথে সাথে চন্দ্রাদেবীর আবার বড় একটা গুল চলে এলো, হ্যাঁ ওই তো করেছে, সেই ভোর থেকে উঠে রান্না করেছে, সেই ভোর থেকে উঠে রান্না বান্না করে গোছগাছ করে তারপরে সে পার্লারে গেছে। আর এইদিকে চন্দ্রাদেবীর হাজবেন্ড বসে বসে সেই গুলগুলো খাচ্ছে আর ভাবছে কোন বউ আমি বিয়ে করেছিলাম, মানে কোন মেয়ে আমি বিয়ে করেছিলাম, এ তো পুরো গুলবাজ নয়, গুলবাজের ঝাড়, বাঁশঝাড় যদি হতে পারে তাহলে গুলবাজের ঝাড়ও হতে পারে। তো এবার কথা হচ্ছে যে চন্দ্রাদেবীর হাজবেন্ড এত কিছু জানার পরেও মেনে কি করে নিচ্ছেন আর কেনই বা নিচ্ছেন, কারণ চন্দ্রাদেবী এই মুহূর্তে বলেছে তুমি একদম মুখ বন্ধ করে রাখবে, তুমি যদি মুখ বন্ধ করে না রাখো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। সাথে সাথে ওই ভদ্রলোক ভাবছে যে দুদিন আগেও গায়ে আগুন মাগুন দিয়ে মরতে গেছিলো, আবার না বাবা দরকার নেই, আমি 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 আমার পত্নী বিয়োগ মেনে নিতে পারবো না, সেই জন্য আমার বউ থাকুক দুধে ভাতে মাছে ভাতে গুল মারাতে, আমি বাবা চুপচাপই থাকি। নিজের মুখে ফেভিকল দিয়ে উনি আটকে রেখেছেন নিজের মুখকে, আর বউয়ের মুখটা একেবারে উনি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছেন, যাতে করে গুল মারাতে উনি এক্সপার্ট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো চন্দ্রাদেবী এখন গুল মারাতে চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং উনি একটার পর একটা গুল দিয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের খড়ি, সে খুঁজে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় তার দিদি দ্যুতিকে, অগত্যা আত্মহত্যা সেই ইভেন্টের জায়গায় গিয়ে পৌঁছেছে এবং সেখানে গিয়ে বুঝতেই পারছে যে একটা বিশাল বড় একটা ওকেশন হচ্ছে। সেখানে গিয়ে একজনকে ছবি দেখিয়েছে, দেখিয়ে বলছে আপনি দেখুন তো এই মেয়েটাকে এখানে দেখেছিলেন, তো সে বলেছে হ্যাঁ ও তো ভেতরে আছে, ভেতরে ঢুকতে দেবে না সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের সাথে বরাবর আমাদের খড়ির ঝামেলা, সিংহরায় বাড়ির সিকিউরিটি গার্ডদের সাথে যে কী ঝামেলা সে তো আমাদের আর বলার বাকি থাকে না, কারণ দুদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে পূজো দেখতে যাবে বলে কি ঝামেলাটাই না হয়েছিল, তাও পাস ওদের কাছে ছিল তবুও ঝামেলা হয়েছে। তো যাই হোক, আবার সিকিউরিটি গার্ডের সাথে ঝামেলাটামেলা করে নিজে ঘরে ঢুকে গেছে এবং সেখানে গিয়ে অনেকগুলো দরজা খুলে 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 দিদিকে খুঁজে বেড়াচ্ছে, হাতে নাতে তো ধরেই ফেলেছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দরজার ভেতরেও দরজা ছিল, তার ভেতরেও দরজা ছিল আর সেই দরজার ওপারে দাঁড়িয়েছিল আমাদের দ্যুতি। তাই জন্যে আমাদের খড়ি একটা দরজা খুলে
বুঝতে পারেনি যে তার দিদি আর রাহুলকে সে হাতে নাতে ধরতে পারবে না, কারণ এতগুলো দরজা খুলতে হতো তো। এইদিকে আমাদের রাহুলকে এখন দ্যুতি বলছে যে এই খেলো করেছে, আমার বোন এসে গেছে, এবার আমি এখান থেকে, মানে বোন বলতে গিয়েও বলছে না না আমার বাড়ির লোক এসে গেছে, আমি এখন কি করে পালাবো, ওকে তুমি চেনো না, ও সব ফাঁস করে দেবে, ও এই করে দেবে, ও ওই করে দেবে। রাহুল বলছে একেবারে শাহরুখ খান স্টাইলে, ম্যাহু না, আমি যে যে গুল মারা তোমাকে শেখাবো সেই সেই গুলগুলো এবার তুমি দিয়ে যাও, মানে যা দাঁড়ালো সেটা হচ্ছে সমস্ত গুলবাজ এক হও। গাঁটছড়া সিরিয়ালের সমস্ত গুলবাজ এক হচ্ছে, এই যেমন ধরো চন্দ্রা দেবী নাম্বার ওয়ান গুলবাজ, নাম্বার টু আমাদের দ্যুতি ম্যাডাম, নাম্বার থ্রি আমাদের রাহুলের মা, নাম্বার ফোর আমাদের রাহুল, তো এনারা সব একত্রিত হচ্ছেন না, সেই জন্যেই আমি বলতে চাইছি যে গাঁটছড়া সিরিয়ালের যত গুলবাজ আছে সব এক হচ্ছে। তো দ্যুতি এখন বুদ্ধি করে সাইড কেটে বেরিয়ে গেছে, এদিকে খড়িকে আবারও ধরেছে সিকিউরিটি গার্ডেরা, খড়িকে মানে বের করে দিয়েছে ওখান থেকে, আর তারপরে খড়িকে দেখা দিয়েছে এসে দ্যুতি, সে এমনভাবে দেখা দিচ্ছে যেন ওই পুরো ওই যে শোরুম টোরুম যা বলছো, বিজনেস টিজনেস যা যা আছে সব কিছুর মালিক হচ্ছে আমাদের দ্যুতি, হয়ে গেছে, কারোর থেকে সে পায়নি, নিজেই তৈরি করেছে, একেবারে খড়ি বলে একেবারে তিরিং বিরিং করে বেরিয়েছে, কিন্তু খড়ি আর থামেনি, খড়ি একেবারে তার দিদিকে নিয়ে হেলিকপ্টারে উড়ে চলে গেছে বাড়িতে। এইবার খড়ি বলছে যে তুই সামনে দিয়ে ঢুকিস না, তুই পেছন দিক দিয়ে ঢুক, না হলে সমস্যা হবে, মানে খড়িও একটু একটু গুল দেয় আর কি, কিন্তু ব্যাপার হচ্ছে ওইদিকে রাস্তায় কুনাল মহাবিপদে, কারণ বনির গাড়ি খারাপ হয়ে গেছে আর বনি গিয়ে কুনালের গাড়িতে চেপে বসেছে, তো ওইদিকে ওদের প্রেমটা বেশ শুরু হবে হবে ব্যাপার। কিন্তু এইদিকে যখন আমাদের খড়ি দ্যুতিকে যখন সরাচ্ছিল পেছন দিক দিয়ে পাঠানোর ব্যবস্থা করছিল, ঠিক সেই মুহূর্তে হাতে নাতে ধরা পড়েছে ঋদ্ধির কাছে। ঋদ্ধি খড়িকে দেখে একেবারে ক্ষেপে ফায়ার হয়ে গেছে যে এই মেয়েটা এখানে কি করছে। এবার দেখার বেলা এটাই যে দ্যুতি খড়িকে কি বলে পরিচয় দেয়, এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল গাঁটছড়া স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট অ্যান্ড ফ্রেন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।